হ্যালো বন্ধুরা আপনিছেন টেকস সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট অনলাইন থেকে অ্যাপ্লিকেশনের জন্য রাজ্য সরকারের তিনটি ওয়েবসাইট কিন্তু বর্তমানে চালু রয়েছে যেমনটা জন্ম মৃত্যু তথ্য ডট ডট গভ ডট ইন আরেকটি এখানে দেখতে পাচ্ছেন সিআরএস ডট হেলথ ডট গভ ডট ইন যদিও এটা ডেমো পারপাস ইউজ করার জন্য এই পোর্টালটা কিন্তু ফার্স্ট টাইম স্টার্ট করা হয়েছিল অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার জন্য এর পরবর্তীতে আরও একটি ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছিল সিআরএস ডট ডট গভ ডট ইন যেটা এখনও পর্যন্ত লাইভ রয়েছে বা আপনাদেরকে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও আমাদের চ্যানেলে করে দেওয়া হয়েছে তো গভর্নমেন্টের নোটিফিকেশান অনুযায়ী নতুন যে ওয়েবসাইটটি কাল থেকে লাইভ হয়েছে জন্ম তথ্য ডট এই ওয়েবসাইট এবং আগে যে ওয়েবসাইট প্রত্যেকটির কাজই কিন্তু একই রয়েছে অর্থাৎ একই সিস্টেমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে শুধুমাত্র ডিফারেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে যে আগের এই দুটি ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা শুধুমাত্র মালদা এবং হাওড়া ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন নিউ বা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু নতুন এই যে ওয়েবসাইট চালু করা হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা সমস্ত ডিস্ট্রিক্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো তারপরেও আমি আরেকবার আপনাকে কীভাবে নতুন জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো প্রথমত এই ওয়েবসাইটটাকে আপনাকে ওপেন করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো যখন এই ওয়েবসাইটটি ওপেন হবে সিটিজেন সার্ভিসেস এর মধ্যে ওয়ার্ডস যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাশা নিয়ে আসার পরে দেখবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ফার্স্ট এখানে একটা ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি যেন চালু থাকে কারণ ওই ফোনে কিন্তু একটি ওটিপি আসবে যে ওটিপিটা ইনপুট করার পরে সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটি কিন্তু ওপেন হবে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো গেট ওটিপিতে ক্লিক করার ফলে আমার ফোনে যে ওটিপি আসছে সেটা আমি এখানে ইনপুট করে দিয়েছি সাবমিট ওটিপি এই ক্লিক ক্লিক করলাম যখনই এখানে এখানে করবেন তখন দেখবেন সমস্ত তথ্যগুলি কিন্তু শো হবে জাস্ট পেজটিকে আপনারা স্ক্রল ডাউন করে একবার নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন রিপোর্টিং ডেট যেটা লেখা রয়েছে বাই ডিফল্ট এটাই থাকবে এখানে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার থাকবে তো এবার আমি এখান থেকে সমগ্র ফর্মটি ফিল আপ করে আপনাকে দেখাবো তো ফার্স্ট এখান থেকে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটার জন্য যদি শাল চেঞ্জ করতে হয় তাহলে এখানে ক্লিক করে আপনারা এই যে সালটি দেখা যাচ্ছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে দুই হাজার একুশ কুড়ি বা বাইশ সর্বোচ্চ কিন্তু আপনারা তিন বছর আগে পর্যন্ত করতে পারবেন তার আগে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তো ধরুন দুই হাজার কুড়ি সালে জানুয়ারি মাসে একটি বাচ্চা জন্ম হয়েছে এক তারিখে যেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই আপনারা সঠিকটাই দেবেন এরপরে এখান থেকে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করতে হবে এবং ফার্স্ট নেম যেটা সেটা আপনারা এখানে লিখে দেবেন মিডিল নেম থাকলে আপনারা দিয়ে দিতে পারেন এরপরে লাস্ট নেম যেটা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে মাল্টিপেল প্রেগনেন্সি যদি সিঙ্গেল একটি বাচ্চা হয়ে থাকে তার সিঙ্গেল করবেন যদি টুইন্স বা জমজ হয়ে থাকে তাহলে দুটি করবেন আমার ক্ষেত্রে সিঙ্গেল তার জন্য আমি এখানে সিঙ্গেল করে দিলাম তো এরপর যে অপশন সেটা হচ্ছে প্লেস অফ বার্ট অর্থাৎ বাচ্চার জন্ম হয়েছিল কোন এরিয়াতে বা কোথায় তো প্রথমত প্লেস অফ বার্ট এই জায়গাটাতে হসপিটাল নাকি বাড়িতে হয়েছিল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে বা অন্যান্য কিছু হলে আদার্স তো আমি এখানে হসপিটাল সিলেক্ট করে দিলাম হসপিটাল সিলেক্ট করার পরে এখান থেকে আপনার কোন রাজ্যে সেটা সিলেক্ট করতে হবে তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি এরপরে এখানে ডিস্ট্রিক্টের এখানে দেখতে পাচ্ছেন সমগ্র জেলার নাম কিন্তু চলে আসছে যেটা আগে শুধুমাত্র মালদা এবং হাওড়া ছিল তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপরে আরবান নাকি রুরাল সেটা আমি সিলেক্ট করব। তো আমার যেহেতু এখান থেকে মিউনিসিপ্যালিটি তার জন্য আমি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম এরপরে প্লেস অফ বার্থ অর্থাৎ যে মিউনিসিপ্যালিটির আন্ডারে এই হসপিটালটি রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপরে এখান থেকে আপনাকে হসপিটাল টাইপ যেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সিলেক্ট করতে হবে তো আপনার যদি গভর্নমেন্ট হয়ে থাকে সরকারি তাহলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন যদি প্রাইভেট বা নার্সিংহোম হয় তাহলে এটা সিলেক্ট করবেন আদার অন্যান্য কিছু হলে এটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে গভর্নমেন্ট সিলেক্ট করলাম এরপরে এখানে ক্লিক করার ফলে আমার বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা রয়েছে সেটার নাম কিন্তু এখানে চলে এসেছে তো এটা ক্লিক করে নিলাম এরপরে আপনার যদি কোনো হসপিটাল এখানে লিস্টে না আসে বা আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার ফলে আপনার ওই জেলাতে যতগুলি হসপিটাল বা নার্সিংহোম রয়েছে তার নামগুলি এখানে শো হবে আপনার জাস্ট আপনার লোকেশান যেটা হবে সেই লোকেশনের নামটি এখানে লিখে সার্চ করবেন তো আমি এখানে বসিরহাট লেখার ফলে দেখতে পাচ্ছেন বসিরহাটের মধ্যে যেহেতু ডিস্ট্রিক্ট হসপিটাল তাই এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা সেকেন্ড লিস্টে চলে এসছে তো আপনারা এভাবে ফাইন্ড করে নিতে পারবেন যে আপনার এই হসপিটালটা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা সার্চ করে নেবেন যদি আপনার এখানে ক্লিক করার ফলে ওই লিস্টে না এসে থাকে যখনই চাইল্ডের ইনফরমেশন বা প্লেস অফ বার্থ কমপ্লিট হবে তখন চলে আসবে মা এবং বাবার তথ্যটি তো এখান থেকে ফার্স্ট কাজটি হচ্ছে বাবার তথ্য তো বাবার নামটি এখানে দিয়ে দেবেন মিডিল নেম থাকলে এখানে দেবেন লাস্ট নেম যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন তার পরবর্তী অপশন হলো ইমেল আইডি এটা কিন্তু অপশনাল যদি থাকে তাহলে দেবেন না হলে এটা ছেড়ে দেবেন পরবর্তী অপশন হলো মোবাইল নাম্বার এটাও অপশনাল যদি থাকে তাহলে দেবেন না হলে ছেড়ে দেবেন তারপরে এখানে টাইপ অফ আইডি প্রুফ কি ডকুমেন্টস আপনি আপলোড করবেন তো এখান থেকে আপনাকে ডকুমেন্টসটা চুজ করতে হবে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা যে ডকুমেন্টস নাম্বার সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এখানে সেই ডকুমেন্টসটি কিন্তু আপলোড করতে হবে তো এটার ফাইল সাইজ কিন্তু আড়াইশো কেবির মধ্যে হতে হবে এবং পিডিএফ বা জেপিজি দিলেও কিন্তু চলবে যদিও এখানে মেনশন করে বলা নেই তবে আপনারা জেপিজি দিয়ে চেক করবেন তার পরবর্তী অপশন হলো একই তথ্য আপনাকে এখানে দিতে হবে মায়ের তথ্য তো মায়ের প্রথম নামটা এখানে দিয়ে দিতে হবে তারপরে মিডল নেম থাকলে এখানে দেবেন যদি মিডিল নেম না থাকে তাহলে সরাসরি ফার্স্ট নেম এখানে এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ইমেল আইডি এটা হচ্ছে অপশনাল থাকলে দেবেন হলে ছেড়ে দেবেন মোবাইল নাম্বার এখানে কিন্তু এটা আবার ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে তো আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনি এখানে আবার ইউজ করতে পারেন তারপরে টাইপ অফ আইডি তো এখান থেকে আপনি কি ধরনের আইডি দেবেন তো এখান থেকে আপনি ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড যেটা হবে সেটা দেবেন এবং তার যে নাম্বারটা আইডেন্টি কার্ডের সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসের স্ক্যান কপি বা ফটো তুলে যেটা আপনি ফোনে রেখেছেন সেটা কিন্তু আপলোড করতে হবে এবং এটাও কিন্তু আই আড়াইশো কেবির মধ্যে হতে হবে এরপরে অপশনটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান যে ঠিকানা সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ যার নামের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন হচ্ছে তার জন্মের সময় তার মায়ের যেখানে ঠিকানাটি ছিল সেই ঠিকানাটা এখানে দিতে হবে তো এটা ছেড়ে দিয়ে হাউস নাম্বার এগুলো ছেড়ে দিয়ে আপনারা স্ট্রিপ লেন অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে লিখে দিতে পারবেন এবং লোকালিটি এখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিতে পারবেন তারপরে এখানে আপনার পিনকোড এবং এখান থেকে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করবেন আরবান নাকি রুরাল সেটা আপনাকে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি যেহেতু ব্লক সিলেক্ট করেছি তার জন্য এখানে ব্লকের যে নামটি সেটা এখান থেকে চলে আসবে আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে পঞ্চায়েতের যে নাম সেটা সিলেক্ট করবেন তারপরে ভিএস বা টাউন যেটা আছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন এর পরবর্তী অপশন হলো পারমানেন্ট অ্যাড্রেস অফ মাদার অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা ওই বাচ্চার জন্মের সময় যে ঠিকানাটা ছিল সেটা আর যদি এই ঠিকানাটা অর্থাৎ এখানে আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন এটা এবং এটা এই দুটি ঠিকানা যদি একই হয়ে থাকে ওই মায়ের তাহলে আপনাকে এখানে একটা টিক দিয়ে দিতে হবে এখানে টিক দিলে অটোমেটিক্যালি এখানে যা ফিল করেছেন সেগুলো এখানে চলে আসবে যদি দেখা যাচ্ছে যে একই নয় আলাদা সেই ক্ষেত্রে আপনারা এই টিকটাকে সরিয়ে এখানে ইন ওয়েস্ট বেঙ্গল এটাই সিলেক্ট রাখবেন তারপরে নতুন যে ঠিকানাটা অর্থাৎ পারমানেন্ট যে ঠিকানাটা সেটা আপনারা এখানে আলাদাভাবে লিখে দেবেন যেভাবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে তারপরে অপশনটা হল সংবাদদাতার তথ্য অর্থাৎ যদি এই শিশুটি বা যার নামের সার্টিফিকেট হচ্ছে তিনি বা সে যদি বাড়িতে জন্মগ্রহণ করেন সেই ক্ষেত্রে এই ইনফরমেশনটা কিন্তু দিতে হবে তো আগেকার সময় যখনই বাড়িতে জন্মগ্রহণ করতেন তখন কিন্তু বাড়িতে ডেলিভারির জন্য কয়েকজন মহিলা থাকতেন তো সেই মহিলাদের তথ্যটা কিন্তু এখানে দিতে হবে সেই সময় যারা ছিলেন উপস্থিত তো তাদের নামটা এখান থেকে লিখে দেবেন লেখার পরে এখানে ডেজিনেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা আশা কোনো হেলথের কর্মী ছিলেন কিনা বা আদার অন্যান্য হলে আদার লিখে দেবেন যদি আশা কর্মী হয়ে থাকেন তাহলে আশা সিলেক্ট করার পরে তাদের এমপ্লয়ি আইডিটা কিন্তু দিতে হবে তো এখানে আমি আদার দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনার এমপ্লয়ি আইডি দেওয়ার দরকার নেই যদি আদার সিলেক্ট করেন তারপরে এখানে বাড়ির নাম্বার ও নাম তো এটা থাকলে দেবেন অথবা এখানে হাউস নাম্বার এটাও যদি থাকে তাহলে দেবেন না হলে এখানে রাস্তা বা লেন নাম অর্থাৎ আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম এখানে পিনকোডটি এখানে এবং এখান থেকে আপনার স্টেট তারপরে এখান থেকে আপনার জেলা এবং এখান থেকে আপনাকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পরে মিউনিসিপ্যালিটির নাম এবং টাউন বা গ্রামের নামটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে যদি এখানে সংবাদদাতার তথ্য বা মায়ের পারমানেন্ট অ্যাড্রেস কিংবা প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে টিক দিতে হবে যখনই এখানে টিক দিয়ে দেবেন তাহলে এখানকার যে ঠিকানাটা সেটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে ন্যাচারালি সংবাদদাতা এবং মায়ের ঠিকানা একই জায়গাতে হওয়াটাই উচিত তারপরে অপশানটা হচ্ছে ফাদার অ্যান্ড মাদার ইনফরমেশন অর্থাৎ বাবা এবং মায়ের ইনফরমেশন এখানে দিতে হবে সেটা হচ্ছে কোন ধর্মে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে ফাদার লেভেল অফ এডুকেশন অর্থাৎ বাবা কত দূর পর্যন্ত লেখাপড়া জানেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বাবা কি ধরনের কাজ করে সেটা এখানে ক্লিক করে আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে যে কাজটি হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে পরবর্তী অপশন হলো মাদার লেভেল অফ এডুকেশন অর্থাৎ মা কত দূর পর্যন্ত লেখাপড়া জানেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মা কি ধরনের কাজ করে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরবর্তী অপশন হলো আদার ইনফরমেশন তো আদার ইনফরমেশনের এখানে আপনাকে কি দিতে হবে প্রথমত যে বাচ্চা নামে এই জন্ম সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই বাচ্চার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন কত বছর বয়স ছিল তো এখানে আপনারা সেটা লিখে দেবেন লেখার পরে পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন এখানে এজ অফ দ্য মাদার অর্থাৎ বাচ্চার জন্মের সময় মায়ের পূর্ণ বয়স কত ছিল তা আমি এখানে এটা কুড়ি করে দিলাম আপনাদের যেটা হবে আপনারা সেটাই দিয়ে দেবেন তারপরে এখানে এই সন্তান সহ অর্থাৎ যে বাচ্চার জন্য জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন এই সন্তান সহ ওই মায়ের আর কটি বাচ্চা রয়েছে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন যে ডিউরেশন অফ প্রেগনেন্সি অর্থাৎ কত সপ্তাহ গর্ভকালীন অবস্থায় ছিলেন সেটা এখানে আপনাকে দিতে হবে আপনারা চাইলে দিতেও পারেন অথবা এটা ছেড়েও দিতে পারেন পরবর্তী অপশন হল রিমার্কস এটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন অর্থাৎ বাচ্চাটা কিভাবে হয়েছিল সিজিরিয়ান ভাবে নাকি আহ নর্মাল ডেলিভারি বা হসপিটাল সেটাও আপনারা লিখে দিতে পারেন অথবা এই অপশনটা ছেড়ে দিতে পারেন তারপরে অপশনটা হচ্ছে যে প্রসবকালীন পরিচর্যা তো এখান থেকে এই প্রসাবকালীন পরিচর্যাটা কোথা থেকে করা হয়েছিল যদি গভর্নমেন্ট থেকে হয়ে থাকে তাহলে ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট লিখতে পারেন বা ইনস্টিটিউশনাল যদি না হয়ে থাকে তাহলে নন ইনস্টিটিউশনাল এটা সিলেক্ট করে দেবেন তারপরে অপশনটা হচ্ছে ডেলিভারি মেথড তো কীভাবে হয়েছিল নর্মাল নাকি সিজ্রিয়ান বা ভ্যাকুম যেভাবেই হোক না কেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে বার্ট ওয়েট এটা কিন্তু আপনাকে মেন্টারি দিতেই হবে অর্থাৎ জন্মের সময় ওই বাচ্চার ওজন কত ছিল সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচে আসার পরে দেখতে পারবেন যে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট তবে এই সমস্ত তথ্যগুলি দেওয়ার জন্য অর্থাৎ হসপিটাল বা নার্সিং হোম যদি আপনারা সিলেক্ট করে থাকেন তাহলে ম্যান্ডেটারি এখান থেকে ডিসচার্জ সার্টিফিকেট কিন্তু দিতে হবে তো ডিসচার্জ সার্টিফিকেট কীভাবে পাবেন হসপিটাল বা নার্সিংহোমে জন্মগ্রহণ করার পরে যখন ডিসচার্জ বা ছুটি হয় তখন কিন্তু হসপিটাল বা নার্সিং নার্সিংহোম থেকে ওই বাচ্চার তথ্য এবং বাবা মায়ের নাম সহ একটি কাগজ বা সার্টিফিকেট কিন্তু দেওয়া হয় সেই সার্টিফিকেটটাই আপনাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে যেটা সাইজ কিন্তু আড়াইশো কেবির মধ্যে হতে হবে তো এটা আপলোড করে দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন যখনই সাবমিটে ক্লিক করবেন এখানে একটি মেসেজ দেবে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট তো আপনারা জাস্ট এটাকে ওকে করে দেবেন যখনই ওকে তে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন বার্থ রেজিস্ট্রেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি একটি মেসেজ দেবে এবং এখানে নিচে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দেওয়া হবে অতি অবশ্যই এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনারা কপি করে কিন্তু রেখে দেবেন অথবা এই পেজের একটা প্রিন্ট কপি কিন্তু রেখে দেবেন যেটা থেকে আপনাকে পরবর্তীকালে এর স্ট্যাটাসটি কিন্তু চেক করতে হবে তো এর স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটাই এবার চেনে তো এর স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় হোম পেজে আসার পরে বার্থ অপশনের কাস্টটা রাখবেন তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন এখান থেকে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়েছিল সেটা আপনারা এখানে ইনপুট করে সাবমিটে ক্লিক করে দেবেন যখনই সাবমিটে ক্লিক করবেন সেটা দেখবেন এখানে সাবমিটেড শো হবে যদি সেটা ভেরিফিকেশন পর্যায়ে থাকে এবং যদি সেটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে অ্যাপ্রুভড অপশন দিয়ে দেবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সমস্ত তথ্যটাই আপনাকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এছাড়াও আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ